আগামী পঞ্চায়েত ভোট আসতে চলেছে, আমাদের কি প্রস্তুত আছে তো নাকি ভাই? হবে তো নাকি? হ্যাঁ মায়েরা হবে তো নাকি? 500 টাকা দিয়ে আমরা বিকিয়ে যাব না মায়েরা বলবেন? 500 টাকা দিয়ে মায়েদেরকে ভুল বুঝিয়ে রাখা হচ্ছে, আর মায়ের সন্তানকে চাকরি থাকে 10 লাখ টাকা ছাড়া মায়ের সন্তান চাকরি পাচ্ছে না, অর্থাৎ 10 লাখ দিয়ে চাকরি নিতে হবে, এই 500 আমার চাই না। মায়েদেরকে আওয়াজ তুলতে হবে, আগে আমার সন্তানকে চাকরির ব্যবস্থা করো, তারপরে আমাকে 500 দেবে কি 1000 দেবে সেটা পরের কথা। মায়েদেরকে আওয়াজ তুলতে হবে, কুলপি ব্লক হসপিটালকে আগে উন্নত মানের করো, আমাকে চিকিৎসা পরিষেবা নিতে গেলে হয় বেসরকারি হসপিটালে যেতে হচ্ছে, আর না হলে কলকাতায় যেতে হচ্ছে কেন? আমাকে আমার ব্লকে যাতে আমি সেই পরিষেবা পাই সেই আওয়াজ মায়েদেরকে আগে তুলতে হবে। 500 হাজার দিয়ে ভুলিয়ে দিলে হবে না মা, 500 হাজার দিচ্ছে আপনাদের আপনার হাতে, আর আপনার ছেলেটাকে মাতাল বানানোর জন্য, আপনার স্বামীটাকে মাতাল বানানোর জন্য 20 টাকায় মদের পাউচ দুয়ারে পাঠিয়ে দিচ্ছে, তাই মায়েদেরকে আওয়াজ তুলতে হবে, 500 হাজার বন্ধ করো, আগে মদের দোকান তুমি বন্ধ করো। কি মা আওয়াজ হবে না? গত 12 বছরে প্রচুর নাকি বাংলার মানুষকে ভালোবেসেছে, এগিয়ে বাংলা বলছে, বেশ ভালো কথা। কোন জায়গায় এগিয়ে ভাই? দেখছি তো এখানে বিভিন্ন বুথের মানুষ আছেন, একটা বুথের মানুষ হাত তুলে বলুন যে গত 12 বছরে একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান এই সরকার আপনাদের বুথে করে দিয়েছে। এই কুলপিতা কোন জায়গায় আছে? এ আছে? মায়েরা বলুন আছে? উল্টে কি করেছে? স্কুল বন্ধ করার জন্য উপক্রম করে প্রায় 8000-এর বেশি স্কুল বন্ধ করার চক্রান্ত করছে। তাহলে সুকৌশলে আমাদের হাত থেকে শিক্ষাকে কেড়ে নিতে চাইছে তো? স্কুল বন্ধ করে নতুন শিক্ষা প্রতিষ্ঠান না দিয়ে কি দিচ্ছে? বুথে লিগাল আর ইললিগাল মদের দোকানে ভরে যাচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। আমাদের যে মৌলিক অধিকার, শাসককে সেটা বুঝিয়ে দিতে হবে। স্বাস্থ্যের অধিকার মৌলিক অধিকার, সেটা শাসককে বুঝিয়ে দিতে হবে। বাসস্থানের অধিকার মৌলিক অধিকার, শাসককে বুঝিয়ে দিতে হবে। শিক্ষা মৌলিক অধিকার, সেটা শাসককে বুঝিয়ে দিতে হবে। আরো মৌলিক অধিকার আছে, সেগুলো বলছি না, এগুলো যেটা এসেন্সিয়াল আমাদের একদম সামনে পাশু প্রয়োজন, এইগুলো শাসককে বুঝিয়ে দিতে হবে। কিন্তু শাসক সেটা করছে? সেটা করছে না। তার বদলে কি দিচ্ছে? 20 টাকার মদের পাউচ, খাও আর হই হই করো, খেয়ে এসে মা বোনকে বাড়িতে অত্যাচার করো। বুঝতে পারছেন না? এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সামনে পঞ্চায়েত ভোট আসছে, আইএসএফ এর পক্ষ থেকে যে সমস্ত প্রার্থীকে আমরা মনোনয়ন করব, আপনাদেরকে একটু আগে জানিয়ে রাখি, তাদের কিছু আমরা শর্ত দেব। তার মধ্যে প্রথম শর্ত কি থাকবে? যাকে আমরা মনোনয়ন দেব, যাকে আমরা প্রার্থী করব, তার বাৎসরিক কত টাকা ইনকাম হয়, অস্থাবর স্থাবর সম্পত্তির হিসাব আমরা রাজ্য কমিটিতে রাখব। কারণ আমরা দেখেছি ইতিপূর্বে একটা ভাঙা সাইকেল নিয়ে ঘুরতো, একটা বিড়ি 3 বার খেত, সিগারেট খাওয়ার যোগ্য ছিল না, বিড়ি একটা বিড়ি 1 বার খাওয়ার যোগ্য ছিল না, একটা বাইক ছিল না, সে 1 বছর পার হলো না, সেই পঞ্চায়েতের মেম্বার, সেই সমিতির মেম্বার 1 বছর পার হলো না, স্কর্পিও গাড়ি আপনার 3 তলা।